নৌকামার্কার সমর্থনে নুরুল ইসলাম নাহিদের প্রচারণায় আজ বিকেল থেকে পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছে বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগ। উন্নয়ন কর্মকাণ্ড, দেশের শিক্ষা খাতে যুগান্তকারী পরিবর্তন ও রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন নাহিদকে পুনরায় ভোট দেওয়ার আশা ব্যক্ত করেন সাধারণ ভোটাররা। আমাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ, জীবনযাত্রার মান উন্নতির উন্নয়নের স্বার্থে উনাকে আবার দেওয়ার দরকার। সৎ এবং ভালো একজন মানুষরে মানে ভোট দেওয়ার লাগে। আমরা নৌকা মানে নৌকা পাইছে নাহিদ ভাইয়ে, নৌকার নৌকার প্রতিদ্বন্দ্বী আরও অনেক আছেন। আসলে সৎ ভালো মানুষ দেখিয়া নৌকার ভোটটা দেওয়া লাগে। শেখ হাসিনা রাত শক্তি করতে হইলে নৌকার ভোট দিতে হইবে, বিকল্প কিছু নাই। উন্নয়ন যদি দেশে করতে হয় তে নৌকা ছাড়া বিকল্প কিছু নাই। নৌকা মার্কা ভোট দিয়া নাহিদ সাহেবরে জয়যুক্ত করুক। নাহিদ ভাই সব তার লাগে আমরা লাগি দরকার, নৌকাত ভোট দেওয়া আমরা লাগি জরুর। কেনে তাহলে তো সহযোগিতা সকল সময় পাওয়া যায়। নৌকার যে জোয়ার উঠছে নানি গোলাপগঞ্জ বিয়ানীবাজার সবাই মানে নৌকার পিছনে কাজ করতে আসে, সবাই ইনশাল্লাহ নৌকাত ভোট দিবে আশাবাদী। সবসময় আমরা লোকের যোগাযোগ আছে, সবসময় আমরা দেখটা কইয়ার অখটা দেখরা আইত্রা যাইত্রা সবসময় আমরা ছোটদের সুঠিয়াং স্কুল প্রাইমারি টাইন গ্রান্ট করাইয়া দিছেন, বিল্ডিং বানাইয়া দিছেন আলহামদুলিল্লাহ। টান টাইন দ্বারা আমরা অনেক ফায়দা পাইছি, টাইনও দুই তিনবার নির্বাচিত হয়েছেন, এখনও ওইটা আলহামদুলিল্লাহ। এ সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ বলেন, নুরুল ইসলাম নাহিদকে লিফলেট দিয়ে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি 35 বছর থেকে জনগণের পাশে থেকে কাজ করছেন এবং তা অব্যাহত রাখতে এখন প্রয়োজন ভোটের রায়। সর্বস্তরে মানুষের পাশে থেকে তিনি কাজ করেন, সবাই তাকে চিনেন জানেন। তবে এটা আমাদের ফর্মে যেহেতু নির্বাচনে সেই কারণে আমরা আজকে সালাম এবং শুভেচ্ছা মানুষের কাছে পৌঁছেছি, যাতে বাড়ি থেকে তারা মা বোনদেরকে ভাই সালামটা দিতে পারেন এবং মা বোনদেরকে বুঝিয়ে নিয়ে এসে 7 জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকে একটি ভোট দিতে আমরা চেয়েছি। ভোট দিয়ে জনতা জনাব্দুল ইসলাম নাহিদকে যাতে পুনরায় আবার তারা বিয়ানীবাজার গোলাপগঞ্জের এমপি হিসাবে নির্বাচিত করতে পারেন সেই আশা আমাদের এবং প্রত্যাশা আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এবং আমরা আশা রাখি মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন এবং নাহিদ ভাইয়ের প্রতি তাদের যে শ্রদ্ধা ভালোবাসা এইটা যে যে মানুষ যেটা দেখিয়েছেন, আমরা আশা রাখি পুনরায় আবার বিপুল ভোটের ব্যবধানে শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় যে শিক্ষার যে উন্নয়ন হয়েছে এটা সারা জীবন স্মরণীয় থাকবে আমি মনে করি। বিশেষ করিয়া এই যে আমরা বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষ নাহিদ সাহেবকে নির্বাচিত করার পরে উনি যে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাইছেন, কিন্তু আমার নুরুল ইসলাম নাহিদ ভাই এই ধরনের কোনো দিও নাই, বরং উনার এবার এই যে হিসাবে দেখা গেছে যে উনার সম্পদ কমছে, 1.5 কোটি টাকা কমছে। তো আমরা আশা করবো যে বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষ সবাই আগামী 7 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে জনতা জনাব নুরুল ইসলাম নাহিদকে নৌকামার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। লিফলেট বিতরণ ও জনসংযোগে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল বাসিত, সাধারণ সম্পাদক মোহাম্মদ এবাদ আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাকির হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক লুৎফুর রহমান সায়াদ, বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র সাইফুল আলম ঝুনো, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমদ, সদস্য সাবেক কাউন্সিলর নাজিমউদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রনেতা ইফতেকার হোসেন নাজু সহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।